দেখুন, আমি কোনো পার্টিকুলার জেলা নিয়ে পোস্টটা করিনি, যে মুর্শিদাবাদ নাকি বীরভূম। আমার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত মানুষ এখন অবধি বিজেপির জন্য মাটি কামড়ে পড়ে রয়েছেন, তার মধ্যে যার নাম আমি করেছি গৌরীশঙ্কর বাবু, আমি যতদূর জানি যে মুর্শিদাবাদ যেহেতু আপনারা জানেন যে একটা মাইনরিটি বেল্ট, এখানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের মানে এক কথায় সংখ্যায় বেশি, তো সেই রকম জায়গাতেও বিজেপির সংগঠনকে উনি শক্তিশালী করেছেন আমার যেটুকু জানা, আমাকে যেটুকু খবর। তো এরকম হঠাৎ করে দেখি তিনজন মানুষ, বাকি দুজনকে আমি ঠিক চিনি না, কিন্তু তারা পদাধিকারী, তারা হঠাৎ করে রিজাইন মানে এক কথায় ইস্তফা দিয়েছেন। তো সেটা এক কথায় সংগঠনের ক্ষেত্রে একটা বড় ধাক্কা বঙ্গ বিজেপি। তো বারবার কেন এই ঘটনাটা ঘটছে, এবং এবং একই সঙ্গে আমার একটা প্রশ্ন ছিল, কারণ আমরা কি হয় যারা বঙ্গ বিজেপি থেকে একটু দূরে আছি, তারা মাঝে মাঝেই আমরা এই প্রশ্নটা শুনি, দাদা মাঠে দেখা যাচ্ছে না কেন, বা শুধু সোশ্যাল মিডিয়াতে লেকচার দিলেই হবে। তো এই প্রশ্নগুলো শুনতে শুনতেও একটা সময় মানে বিরক্ত লেগে যায়। তো যার জন্যই আজকে এই পোস্ট, কারণ আমরা তো মানে আমাদের মতো কিছু মানুষ আছে যারা 2019 বিজেপি জয়েন করেছিলেন, যে সময় মানে এই যে সুখের পায়রা ক্যাটাগরির যারা বিজেপি, মানে এক কথায় এই রাজীব সব্যসাচীদের মতো, যারা জামাই আদর করে যাদেরকে রাখা হয়েছিল এবং বিজেপিকে প্রত্যাখ্যান করে তারা আবার নিজের কেরিয়ার চুজ করে তৃণমূলে, তো তাদেরকে নিয়ে মাতামাতি হলো। তার সময়ের সঙ্গে সঙ্গে আমরা তলিয়ে গেলাম, বা আমরা মনে করলাম যে রাজ্য বিজেপি থেকে দূরে থাকাই ভালো। তো কেন এই হতাশা, বা ধরুন অন্যান্য যারা একদম গ্রাউন্ডের যারা কার্যকর্তা, যারা বেসিক্যালি মানে আমাদের পার্টি ফ্ল্যাগ বিয়ারা, যারা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের মনেও এই হতাশা যে তারা বিজেপি বঙ্গ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো আমরা যখন এই প্রশ্নগুলোর সম্মুখীন হই যে দাদা আপনাদের আন্দোলনে কেন দেখা যাচ্ছে না, এই প্রশ্নের সম্মুখীন হওয়া সত্ত্বেও আমরা যেন মনে করি যে বঙ্গ বিজেপি থেকে দূরে অন্য রাজ্যে বা দিল্লিতে রাজনীতি করাটা, পার্টির হয়ে কাজ করাটা বেটার, এইটা কেন হচ্ছে বারবার? তো সেটাই আমার জানার মানে মানে একটা আগ্রহ, সেই জন্যই আজকে এই পোস্ট, কারণ প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি। এবং এক কথায় যে সময় আমরা আন্দোলন করতাম বিজেপির হয়ে, সেই সময় কোনো মানুষকেই দেখা যেত না মাঠে নেমে। তো আজকে আমরা কোথাও একটা গিয়ে অন্য রাজ্যে বিজেপি করতে বেশি পছন্দ করছি, কেন হবে সেটা? সেই জন্যই মনে হলো যে একবার জানার ইচ্ছা বা জানার কৌতূহল হলো যে কেন এটা হচ্ছে বারবার, কেন মাঝে মাঝে বঙ্গ বিজেপির বিভিন্ন মানুষ একটা ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন মানে ওপেনলি প্রকাশ করছে। তো দেখতে চাইলাম যে মানে আমি যেটা মনে করছি তারাও কি সেটাই মনে করছেন, নাকি মানে আসল রহস্যটা কি? সেই রহস্য উদ্ভেদ মানে উন্মোচন করার জন্যই আজকের এই পোস্ট। অনুপম বাবু, আপনি তো দলের কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়ে জানাতে পারতেন, কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করেছেন, এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছে? এর আগে বহুবার রাজ্য বিজেপিকেও জানানো হয়েছে, কিন্তু আমার মনে হয় এখন যে যেখানে যা কথা বলা মানে যার সঙ্গে কথা বলে সমীচীন হবে, কারণ একটা কথায় পার্টিটা তো মানে এটা তো আমাদের একটা আবেগ যে বাঙালির, একজন বাঙালির তৈরি করা পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি ছিলেন, একজন বাঙালির প্রতিষ্ঠা করা পার্টি আজকে বাংলাতেই তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তো এটা আমরা যখন বিজেপি জয়েন করেছিলাম সেই 2019, তখন থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে কোনো না কোনোভাবে মানে বাঙালি, একজন বাঙালির পার্টিকে বাংলায় প্রতিষ্ঠা করবই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেটা দেখা গেল যে সুবিধাবাদী কিছু মানুষজনকে নিয়ে নাচানাচি হলো খুব, তখন আমরা কোথাও একটা তলিয়ে গেলাম, হারিয়ে গেলাম বিধানসভা নির্বাচনে, আমাদেরকে কোথাও মানে এক কথায় খুঁজে পাওয়া গেল না বা মাঠে নামতে দেওয়া হলো না। তো সেই জায়গায় একটা আক্ষেপ তো হয়ই না, কারণ তখন তো কম্পিটিশন চলছিল কে মুখ্যমন্ত্রী হবে, একই সঙ্গে প্রায় 5-6 জন মুখ্যমন্ত্রী দাবেদার হয়ে গেছিলেন, যারা বিভিন্ন জায়গা থেকে, কখনো বাইরে থেকে, কখনো হঠাৎ করে গেস্ট আর্টিস্ট হিসাবে উদয় হয়েছিলেন। তারা সবাই স্বপ্ন দেখছিলেন যে বিজেপি ক্ষমতায় আসবে, পশ্চিমবাংলায় আমরা মুখ্যমন্ত্রী হব। প্রায় 7-8 জন মুখ্যমন্ত্রী হয়ে গেছিল মানে বিজেপি থেকে। তো সেগুলো, সেই সার্কাসগুলো আমরা দেখছিলাম, কারণ আমাদেরকে সেই সময় তো কোনো রোল দেওয়া হয়নি। হ্যাঁ, তখন আমরা বাড়িতে বসে বসে এগুলো দেখতাম টিভিতে। তো তারপরে যখন এই এই যে স্রোত, এই যে মানে আবেগ বা এই যে একটা ক্রেজ বিজেপির যখন চলে গেল, তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে যারা নর্তকী, যারা নাট্যকার, যারা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসলেন, তারা সময়ের সঙ্গে সঙ্গে কেউ তৃণমূলে জয়েন করলেন, কেউ আবার বিজেপি থেকে এখন মানে এক কথায় তাদেরকে বিজেপির নাম করলে তাদের মানে ভুরু কুচকে যাচ্ছে, অ্যালার্জির মতো একটা এক্সপ্রেশন। তো তাদেরকে নিয়ে তো একসময় মাতামাতি হয়, কিন্তু খারাপ লাগে এটাই, যারা অসময়ে জয়েন করেছিলেন তারা কোথাও না কোথাও তলিয়ে যায়, আর যারা একেবারে ধরুন মানে পুরনো যুগের আদি কার্যকর্তা
তাদের মনে এই প্রশ্নটা আক্ষেপটা সবসময় থাকে, দাদা কাজ করার সুযোগ পাচ্ছি না, দাদা কবে কেন মাঠে কেন দেখা যাচ্ছে না, দাদা শুধু ফেসবুকে রাজনীতি করলেই হবে। তো এই প্রশ্নগুলো শুনতে শুনতে মানে এক কথায় একসময় খারাপও লাগে, বিরক্তিও মনের মধ্যে উদয় হয়। তো এই পুরনো কিছু কার্যকর্তা যাদের ফোন সবসময় পেয়ে থাকি, যাদের সঙ্গে একটা সময় একসঙ্গে আন্দোলন করেছিলাম, তাদের প্রশ্নের ভিত্তিতেই আজকের এই ফেসবুক পোস্ট, এবং এই ব্যাপারে যেখানে যা জানাবার জানাবো। অনেক ধন্যবাদ আপনাকে।